বুলেট বা গুলির ভয়াবহতা সম্পর্কে কম বেশি জানি আমরা সবাই, কিন্তু কেউ কেউ এই গুলির বিধ্বংসী ক্ষমতাকে নিয়ে গেছেন অন্য মাত্রায়। ফানি ফ্রো ক্রিয়েটিভসের এই পর্বে আপনারা দেখবেন সবচেয়ে বিধ্বংসী দশটি বিচিত্র গুলির অবিশ্বাস্য ক্ষমতা। অপেক্ষাকৃত বড় আকারের বুনোজন্তু শিকারের জন্য তৈরি করা হয়েছিল এইগুলি, আর এর কার্যকারিতা বা বিধ্বংসী ক্ষমতার জন্য এটি 577 টাইরোনোসর বা টিরেক্স নামেই জনপ্রিয় হয়েছে বেশি। 14.9 মিলিমিটার ডায়ামিটারের এই বিশাল আকৃতির গুলি প্রথম তৈরি করা হয়েছিল 1993 সালে। জিম্বাবুয়ের পেশাদার শিকারীদের অনুরোধে এই গুলি তৈরি করা হয়, যার উদ্দেশ্য ছিল বড় আকারের প্রাণী শিকার করা এবং সেই সাথে সাফারিতে আক্রমণোদ্যত প্রাণীর হাত থেকেও নিরাপদে থাকা। এই গুলি রাইফেল থেকে ছোড়া হলে তা এত প্রচণ্ড গতি এবং শক্তি নিয়ে লক্ষ্যে আঘাত করতে পারে যে বিশালাকৃতির হাতেকেও একটি গুলিতে ধরাশায়ী করে দেয়া সম্ভব। কিন্তু গুলি ছোড়ার সময় রাইফেল পেছন দিকে যে পরিমাণ বল তৈরি করে তাতে রাইফেলদারির পক্ষে দাঁড়িয়ে থাকাই মুশকিল হয়ে যায়। ভিডিও দেখে বুঝতে পারছেন এই গুলি সাধারণ মানুষের পক্ষে ব্যবহার করা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। অ্যালকালি গুলি, এটি মূলত পরীক্ষামূলক একটি গুলি। ইউটিউব চ্যানেল ব্যাকইয়ার্ড সায়েন্টিস্টের হোস্ট সাধারণ বন্দুকের গুলিকে বিশেষভাবে পরিবর্তন করেছেন, আর এই জন্য তিনি ব্যবহার করেছেন অ্যালকালি ধাতু। গুলির ভেতরের বিস্ফোরক বের করে তাতে তিনি ভরে দিয়েছেন 1 গ্রাম করে সোডিয়াম, পটাশিয়াম এবং এ ধরনের ধাতুর মিশ্রণ, এবং এগুলো দিয়ে তৈরি করেছেন তার এই বিশেষ ধরনের গুলিগুলো। আর এ ধরনের গুলি একটি তরমুজ লক্ষ্য করে ছোড়া হলে দেখা যায় অবিশ্বাস্য ভেলকি। বিশেষ করে সোডিয়াম এবং পটাশিয়াম ভরা গুলি তরমুজে আঘাত হানা মাত্রই তরমুজের মধ্যে থাকা জলীয় উপাদানের সাথে এই ধাতুগুলো দ্রুত বিক্রিয়া শুরু করে এবং ব্যাপক বিস্ফোরণের মাধ্যমে তরমুজটি টুকরো টুকরো হয়ে যায়। তবে এই গুলি শুধু জলীয় উপাদান সমৃদ্ধ লক্ষ্যে আঘাত করলেই এমন ভয়াবহ ক্ষমতা অর্জন করতে পারে। এক্সপ্যান্ডিং বুলেট, এটিকে ধাতব ফুল বলে মনে হলেও আসলে এটি গুলি। এর নাম এক্সপ্যান্ডিং বুলেট বা দামদাম বুলেট, আর এটি কাজ করে ধাতুর সম্প্রসারণশীলতার উপর ভিত্তি করে। অর্থাৎ এই গুলি ছোড়া হলে তা যদি কোনো নরম তলে আঘাত করে তবে গুলির সামনের অংশ ফুলের পাপড়ির মতো ছড়িয়ে যায়, আর এর পরিণতি হয় মারাত্মক, যে কারণে এগুলি শুধু শিকারের কাজে এবং গুটি কয়েক পুলিশ ডিপার্টমেন্ট ব্যবহার করে, কিন্তু যুদ্ধে এই গুলি ব্যবহার করা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। 19 শতকের মাঝামাঝি সময় থেকে প্রায় বিশুদ্ধ সীসা দিয়ে এই গুলি তৈরি করা শুরু হয়েছিল। 1896 সালে ইন্ডিয়ান আর্মির লেফটেন্যান্ট কর্নেল থাকাকালীন নেভিল বার্ড ক্লে বিশেষায়িত এই গুলি আবিষ্কার করেন। কলকাতার দমদম আর্সেনালের সৈনিকদের মাঝে এই গুলিটি দমদম বুলেট নামেই জনপ্রিয় হয়ে উঠেছিল। সে সময়কায় ব্রিটিশ 303 রাইফেলের জন্য তৈরি করা হয়েছিল বেশ কয়েক ধরনের এক্সপ্যান্ডিং বুলেট, আর ভয়াবহতার কারণে এগুলি খুব দ্রুতই কুখ্যাত হয়ে উঠেছিল। 1899 সালে এইগুলি যুদ্ধে ব্যবহার করা নিষিদ্ধ করে দেওয়া হয়। টু বল বুলেট, এটি প্রচলিত বা সাধারণ গুলির মতো করে তৈরি করা না হলেও এর বিধ্বংসী ক্ষমতা বা ভয়াবহতা কিন্তু ছাড়িয়ে গেছে অনেকগুলিকেই। ডাবল সাব ক্যালিবারের এই গুলিটি ডেমিডফ নামে একজন রাশিয়ান শিকারীর নকশা অনুযায়ী তৈরি করা হয়েছিল। দুটি ধাতব গোলক একটি ধাতব তার দিয়ে জুড়ে তৈরি করা হয় এই টু বল বুলেট। এটি যে প্রচলিত গুলির তুলনায় ব্যতিক্রম তাই নয়, ছোড়ার পরেই গুলি প্রচণ্ড শক্তি নিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করে এবং সাধারণ গুলির তুলনায় এর ধ্বংস করার ক্ষমতাও কয়েক গুণ বেশি। 100 গজ দূর থেকে এটি বেশ পুরো একটি সীসার তলকে প্রায় ফুটো করে দেওয়ার ক্ষমতা রাখে, আর বেশ বড় আকারের প্রাণীও এই গুলি মুহূর্তেই ধরাশায়ী করে দিতে পারে। ভার্মিন গ্রেনেড, অনাহূত ছোটখাটো বন্যপ্রাণীর হানা থেকে বাঁচতে বার্নস কোম্পানির তৈরি এই গুলির নাম ভার্মিন গ্রেনেড। আর ভিডিওতে দেখতে পাচ্ছেন ভার্মিন গ্রেনেডের আঘাতে ছোট প্রাণীটি আক্ষরিক অর্থে নিশ্চিহ্ন হয়ে গেল। নামে গ্রেনেড হলেও এটি আসলে বেশ খুরুচে একটি গুলি। বিশেষভাবে নির্মিত এই গুলির ভেতরে ভরে দেওয়া হয় ধাতুর গুঁড়ো, আর ছোড়া গুলি লক্ষ্যবস্তুতে আঘাত করা মাত্রই প্রচণ্ড শক্তিতে বিস্ফোরিত হয় এটি, যার ফল হয় ভয়াবহ। মূলত এই গুলিটি তৈরি করা হয়েছিল সামরিক বাহিনীর জন্য, কিন্তু পরবর্তীতে ছোটখাটো বা বড় আকারের বন্যপ্রাণী শিকারের জন্য এই গুলি বাজারে ছাড়ে ব্রান্স কোম্পানি। ককটেল গুলি,
এটিকে চাইলে ককটেলগুলি বলেও ধরে নিতে পারেন। বিশেষভাবে তৈরি এই কার্ট্রিজের ক্ষমতা যে কি ভয়াবহ হতে পারে তা গুলির ভেতরটা দেখলেই বুঝতে পারবেন। কয়েকটি স্তরে তৈরি করা হয়েছে এইগুলি। প্রথমে দেয়া হয়েছে একটি ভয়ঙ্কর বাক্সট, তারপর একটি কয়েন, আর তার নিচে চারটি বুলেট দিয়ে তৈরি করা হয়েছে এই বিধ্বংসীগুলিটি। আর এই ভয়াবহ ক্ষমতাও সাধারণ গুলির তুলনায় কয়েক গুণ বেশি। একজন মানুষকে মুহূর্তে ছিন্নভিন্ন করে দেওয়ার ক্ষমতা রাখে এগুলি। তবে শটগানের গুলিকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন একজন শখের গবেষক। ড্রাগনের নিঃশ্বাস নামে তিনি তৈরি করেছেন বিশেষ এক ধরনের কার্ট্রিজ, যা আক্ষরিক অর্থে একজন মানুষকে নিমিষেই মাংসপিণ্ডে পরিণত করার ক্ষমতা রাখে। এক্সট্রা থার্মিক পাইরোফোরিক উপাদান দিয়ে তিনি তৈরি করেছেন এই কার্ট্রিজ। এই উপাদান বাতাসের সংস্পর্শে আসা মাত্রই জ্বলে ওঠে আর লক্ষ্যবস্তুতে আঘাত করে প্রচণ্ড উত্তপ্ত ধাতু এবং আগুন, যা রীতিমতো অবিশ্বাস্য মনে হতে পারে। এই গুলি 50 ফুট দূরত্ব পর্যন্ত আগুনের হলকা ছুড়ে দিতে পারে, তবে আশপাশেও ক্ষতি করতে পারে বলে এই গুলি ব্যবহার করা বেআইনি। গ্লাস বুলেট বলতে গেলে সাধারণ গুলির তুলনায় খুবই সস্তা এই গুলি, কিন্তু কার্যকারিতার দিক থেকে কোনো অংশেই কম নয়। আর কারিগরি জ্ঞান থাকলে হাতেই তৈরি করা সম্ভব এই গুলি। ইউটিউব চ্যানেল সাবকনসিয়াস ডিজাইনের হোস্ট স্যাম সেই অনুপ্রেরণা থেকে শটগান থেকে ছোড়ার জন্য তৈরি করেছিলেন 4টি কাচের গুলি। আর শটগান থেকে গুলিগুলো ছোড়া হলে দেখা যায় গুলিগুলো শটগানের নল থেকে বেরিয়ে আসার তীব্র আঘাতই শুধু হজম করে নিতে পারছে তা নয়, লক্ষ্যবস্তুতে এই গুলির আঘাত হচ্ছে প্রচণ্ড বিধ্বংসী। টার্গেটকে চূর্ণ বিচূর্ণ করে দেয়া ছাড়াও এটি বুলেট প্রুফ ভেস্টও ফুটো করে দিতে পারে অবলীলায়। আর যে ডামি টার্গেট করে এই গুলি ছোড়া হয়েছিল তার অবস্থাও যে কতটা শোচনীয় ছিল তা আর বলার অপেক্ষা রাখে না। বরফের গুলি। বরফ দিয়ে যে গুলি তৈরি করা যেতে পারে এ বিশ্বাস রয়েছে অনেকেরই। এটি এমন একটি গুলি যা লক্ষ্যে আঘাত করার পর আর কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায় না। অনেকের বিশ্বাস মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন এফ কেনেডিকেও বরফের গুলি ছুড়ে হত্যা করা হয়েছিল। আর বরফের গুলি আসলে সম্ভব কিনা তা প্রমাণ করতে জনপ্রিয় টিভি অনুষ্ঠান মিথবাস্টার্স আয়োজন করেছিল বরফের গুলি তৈরির প্রচেষ্টা। তরল নাইট্রোজেনের মধ্যে পানি জমিয়ে দেওয়া হয়েছিল গুলির আকার, আর তা রাইফেলে ভরে ফায়ারও করা হয়। কিন্তু রাইফেলের নল থেকে বের হওয়ার সময়ই এইগুলি তাপ এবং গরম গ্যাসের প্রভাবে আক্ষরিক অর্থে বাতাসে মিলিয়ে যায়। দর্শকদের অনুরোধে ফের বরফের গুলি তৈরি করে ফায়ার করা হয়, কিন্তু এবারও গবেষকদের হতাশ করে এই গুলি। আর এটা প্রমাণ হয়ে যায় যে আদপে বরফের গুলি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করা সম্ভব নয়। তবে শটগানের কার্ট্রিজে ড্রাই আইস দিয়ে তৈরি গুলি কম দূরত্বে যে মারাত্মক হয়ে উঠতে পারে তা দেখা যায় এই ভিডিও থেকে। যদিও এইগুলি কল্পিত বরফের গুলির মতো অতটা কার্যকর নয় মোটেও। পাঞ্চ গান। এবার আপনারা চমকে উঠবেন বিশ্বের সবচেয়ে লম্বা শটগান এবং এর গুলি দেখে। 19 এবং 20 শতকের গোড়ার দিকে এই শটগান ব্যবহার করা হতো বাণিজ্যিকভাবে হাঁস বা জলজ পাখি শিকারের কাজে। লম্বা ব্যারেলের কারণে এই বন্দুক হাঁসের ঝাঁকের মধ্যে প্রচণ্ড গতি নিয়ে আঘাত করতে পারত এবং এর ফল হতো মারাত্মক, কারণ এই বন্দুকে ব্যবহৃত গুলির আকার সাধারণ গুলির তুলনায় কয়েক গুণ। ক্যালিবারে এর আকার প্রায় 5 সেন্টিমিটার আর ভেতরে প্রায় 8 কেজি পরিমাণ ফ্র্যাকশনাল চার্জ ভরা থাকে, যে কারণে এই বন্দুক থেকে ছোড়া একটি গুলি অন্তত 50টি পাখি মেরে ফেলার জন্য যথেষ্ট। যদিও বর্তমানে এই বন্দুকের ব্যবহার প্রায় নেই বললে চলে। ইলেকট্রোম্যাগনেটিক গান। গান পাউডার দিয়ে গুলি ছোড়ার যেসব সীমাবদ্ধতা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে গুলির গতি। সাধারণত বন্দুক থেকে ছোড়া গুলির গতি প্রতি সেকেন্ডে 2500 ফুটের বেশি হতে পারে না। আর গবেষকদের মতে গান পাউডারের এই সীমাবদ্ধতা দূর করা সম্ভব এক ধরনের বিশেষ বন্দুক এবং গুলির সাহায্যে। রেল গান বা ইলেকট্রোম্যাগনেটিক বন্দুক রীতিমতো অবিশ্বাস্য বিধ্বংসী ক্ষমতা রাখে। প্রচলিত গুলির পরিবর্তে রেল গান থেকে ছোড়া হয় বিশেষ ধরনের প্রজেক্টাইল, যা শুধুমাত্র এর গতির কারণে মারাত্মক বিধ্বংসী হয়ে ওঠে। আর এই প্রজেক্টাইল রেল গান থেকে ছোড়া হয় ইলেকট্রোম্যাগনেটিক শক্তিকে কাজে লাগিয়ে। রেলগান থেকে ছোড়া প্রজেক্টাইল সুপারসনিক গতিতে ব্যারেল থেকে বেরিয়ে আসে এবং সেকেন্ডে 3 কিলোমিটারেরও বেশি গতিতে ছুটতে পারে। এখন পর্যন্ত ইলেকট্রোম্যাগনেটিক বন্দুক নিয়ে চলছে গবেষণা ও পরীক্ষা নিরীক্ষা। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফ্রগ ক্রিয়েটিভসের সাথে।